শেষে আবারও ফিরে এলাম নিউট্রিশ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে প্রতি শুক্রবার ঠিক এই সময়ে আপনাদের সাথে থাকছি আমি ডাক্তার মলি এবং আমাদের সাথে থাকছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকের বিষয় ছিল ঋতুকালীন বিভিন্ন চর্মরোগ এবং তার সমাধান। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর জিনাত মিয়াস, ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি, এক্স প্রফেসর, চিটাগং মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। দর্শক, আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 8332509 8332754। দর্শক, আমি আবারও বলছি, আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমাদের ফোন নম্বরগুলো হচ্ছে 8332509 8332754। বিরতিতে যাবার আগে আমরা পিম্পল বা অ্যাকনে নিয়ে কথা বলছিলাম। আমরা যদি এখন চুল পড়ার বিষয়টিতে আসি, যে খুব কমন একটি সমস্যা আমাদের দেশের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে এই কমপ্লেনটি দেখা যাচ্ছে যে চুল পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই গ্রীষ্মকালে চুল পড়ার সমস্যাটি অন্যান্য ঋতু থেকে একটু বেশি দেখা যাচ্ছে, সেটার কারণ কি বা কোন গ্রুপের পেশেন্টরা এই বিষয়টি নিয়ে আসছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। চুল পড়া, গ্রীষ্মকালে চুল পড়ার একটা আমি কারণ যেটা খুঁজে পাচ্ছি সেটা হলো গরমে গরমে রোগীরা খুব ঘামে, সবাই ঘামে, রোগীরাও খুব ঘামে। তো যেসব রোগী আমার কাছে আসে, আমি আপনাকে বলছিলাম যে আমার পেশেন্টরা 70-80% মহিলা পেশেন্ট। সো এর মধ্যে দেখা যায় মহিলারা আজকাল হিজাব করছে, হিজাবটা যখন করছে হিজাবটা একদম টোটালি পুরো মুখ বন্ধ করে করছে, একদম এ পর্যন্ত বন্ধ থাকে, কোনো বাতাসই ঢুকতে পারে না। ঘামলে কি হয় জানেন? আপনি জানেন যে ঘামলে চুলের গোড়া নরম হয়ে যায়। ইভেন আপনি গোসল করার পরে আমরা পেশেন্টদের, যাদের চুল পড়ে, ওদেরকে বলি ফিঙ্গার ড্রাই করতে, আলতো ভাবে চুলের ভিতরে হাত দিয়ে যেন ড্রাই করে, চিরুনি যেন ইউজ না করে, বিকজ চুলগুলো তখন খুব নরম থাকে গোড়ার মধ্যে। আর একই অবস্থায় হয় যখন চুল ঘেমে যায়, ঘেমে গেলে চুলের গোড়াগুলি, চুলগুলি খুব নরম হয়ে থাকে, গোড়াগুলি থেকে ইজিলি বের হয়ে আসে। সো ওদেরকে বলি যে তোমরা চুলটা যেন ড্রাই রাখো, চুলটা ড্রাই রাখেন, চুল মাথায় হিজাব করলে যেন কটন কাপড় দেয়। কটন কাপড়ের একটা কোয়ালিটি আছে, সেটা হলো যে শুষে নিতে পারে, ঘামটা শুষে নিতে পারে। তো কটন কাপড় দিয়ে যেন হিজাব করে, আর এমন করে যেন হিজাব করে যেন কিছু বাতাস ঢুকে। এটা একটা আমি মানে লাইফস্টাইল চেঞ্জের কথা বলতে চাচ্ছি, বিকজ আমরা অনেক পেশেন্ট পাচ্ছি, ইয়াং মেয়ে, হয়তো বিয়ে হয়নি, 17-18-19 ইয়ার্স ওল্ড, একদম চুল পরে পুরো ফিমেল প্যাটার্ন বলনেস দেখি। ফিমেল প্যাটার্ন বলনেস হলো যে মাথার সামনে হেয়ার লাইনটা নষ্ট হয় না, কিন্তু পুরো মুখটা, পুরো মাথাটা এমন হেয়ার থিনিং হয় যে আপনি পুরো তালু দেখতে পারেন। তো এটা ফিমেল প্যাটার্ন বলনেস। তো ফিমেল প্যাটার্ন বলনেসের পেশেন্টগুলি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আমার প্রায় প্র্যাকটিসে, আমি প্রতিদিন পাচ্ছি পেশেন্ট। আরেকটা হলো যে চুল পড়ার সমস্যার মধ্যে একটা তো ঘাম আছে, আর একটা হলো যে কোনো যদি হরমোনাল প্রবলেম থাকে মহিলাদের, ইয়াং মেয়েদের, অ্যাডাল্ট বয়স্ক মেয়েদের যদি হরমোনাল ইমব্যালেন্স হয়, যে কোনো কারণে যদি ওদের মেইনলি হরমোনটা কমে যায়, এটা হতে পারে ইন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের মধ্যে ওভারিয়ান ডিজিজ হলে মেয়েদের মাথা চুল পড়ে যায় এবং হার্সুটিজম দেখা যায়। সো হরমোনাল কারণে এটার জন্য হতে পারে। আর আরেকটা হলো যে যদি মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের প্রতি মাসে মাসিক হয়, প্রতি মাসে ওদের একটা কিছু ওরা ব্লাড লস করে, ব্লাড লস করলে ওদের আস্তে আস্তে আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যায়, আয়রন ডেফিসিয়েন্সি হলে চুল পড়ে। সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ান বিগ রিজন যে আমাদের দেশে মেয়েদের চুল পড়ে, বিকজ মেয়েরা অত সচেতন না, ওরা আয়রন রিপ্লেসমেন্ট নেয় না বা ওরকম খাবার খায় না, বা মাছ মাংস যেটা জনসাধারণ মাছ মাংস হয়তো প্রতিদিন খাচ্ছে না, সো এদিকে লস করছে, এদিকে রিপ্লেস হচ্ছে না। সো ওদের অনেক চুল, এটার জন্য চুল পড়তে পারে। আমরা এই ক্ষেত্রে ওদেরকে আয়রন সাপ্লিমেন্টস দিই, তারপর কিছু মিনারেলস থাকে লাইক বায়োটিন, বায়োটিনটা খুবই প্রয়োজনীয় চুল পড়লে, ওদেরকে কিছু বায়োটিনও দেওয়া হয়। সো এরকম তিন গ্রুপের পেশেন্ট, তিনটা কারণ দেখি মেইনলি আমরা যেটা দেখি। আর হলো যে কিছু ক্ষেত্রে থাকে যে পেশেন্টদের, এটাকে বলি ট্রাইকোটিলোমেনিয়া, পেশেন্টদের এটা একটা সাইকেট্রিক প্রবলেম। ইউজুয়ালি ছোট বয়সে বাচ্চাদের মধ্যে আমরা দেখি ওদের হয়তো কোনো একটা কারণে ওদের মনে কোনো অশান্তি চলছে, স্কুলে কোনো অসুবিধা হচ্ছে, ফ্রেন্ডসের সঙ্গে অসুবিধা হচ্ছে, ওইটা ওদের প্রকাশ পায় ইন দ্য ফর্ম অফ
ট্রাইকোটিলোমেনিয়া, তার মানে ওরা নিজের চুল নিজেরাই প্লাক করে ফেলে দেয়। সো আপনার কাছে পেশেন্ট আসছে, একটা বড় একটা এরিয়া চুল পড়ে যাচ্ছে। সো আপনি তখন যদি আপনি ওই জায়গাটা যদি এক্সামিন করেন, তখন দেখবেন ওখানে ভাঙা ভাঙা চুল আছে, মানে পুরো জায়গাটা টাকের মতন হয়নি। তখন আপনি ওইটাকে ট্রাইকোটিলোমেনিয়া হিসেবে মানে পেশেন্টের হিস্ট্রি নেবেন এবং চিকিৎসা করবেন, পেশেন্টের সাইকোথেরাপি দিতে হয়। আর কিছু পেশেন্ট আসে চুল পড়া, মানে এই বিষয়ে আমি একটু বিস্তারিত জানবো, একটু ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম ময়ন, শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটি করুন। আমার ডান হাতের মধ্যম অংশের নিচে কালো দিকে এবং চুলকানো আঙুলের মাঝখানে, নিচের আঙুলের মাঝখানে এই চুল করে আমরা উঠে দেয় এবং কেটে দেয়। শীতকালে বেশি উঠছে, কারণ শীত গ্রীষ্ম উভয় বেশি উঠছে। আর পায়ের পায়ের পাতা শীত উপরে দিয়ে জয়েন্ট ওখানে কিছু না কিছু ঠিকই যেত। আচ্ছা আচ্ছা, তো আপনি কি আপনার এই সমস্যার জন্য যে মলমগুলি লাগিয়েছেন অনেক, এটা কত বছর ধরে বললেন আপনি? আর 8-10 বছর ধরে। আগে জি জি, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, আপনার এই সমস্যা 8-10 বছরের মধ্যে যখন আপনি ওষুধ যখন মলম লাগান, তখন কি জিনিসটা কমে আসে? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটা দিয়ে কি আপনি একটু আরাম পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনার এই যে 8-10 বছরের সমস্যাটা, এটা যে এটা একই জায়গায় হাতে এবং পায়ে আছে, আর কোথাও হয়নি, মাথায় বা অন্য কোথাও হয়নি? না। আচ্ছা, মাথায় একটা ছোট এরকম ছোটো চামড়া, একটা জায়গায় একটা, মানে একটা চটা বেঁধে থাকতো? না, একবারে ছোট। ওখান থেকে কি শুকনো শুকনো খুশকি বের হতো? আপনার যে স্টেজ সিমটমস গুলি বলছেন, প্লাস আপনার যতদিন ধরে এটা, মানে যত গত 10 বছর ধরে এই সমস্যাটা আছে, প্লাস মাথায়ও ছিল বলছেন, এটা এই আপনার লক্ষণগুলি শুনে মনে হচ্ছে এটা একটা চর্মরোগ, যেটাকে সোরিয়াসিস বলি আমরা। এটা থেকে এটা যখন হয় তখন এই ওষুধটাকে আমরা বলি চর্মরোগে ডায়াবেটিস বলি, এই জন্য বলি বিকজ এটা আসে যায়। ওষুধটা একবার ওষুধ লাগালাম, চলে গেল, 70%, 80%, 90% চলে গেল, কিন্তু আবার একটু ফিরে আসতে যায়, বারবার ফিরে আসতে যায়। আর যখন এটা যেখানে হয় সেই জায়গাতে একটু ফিরতে যায়, একটু চামড়া উঠে, মাঝে মাঝে চুলকায়। তো এই আর মাথায় যেটা বললেন, এটা টিপিক্যালি মাথায় ওরকম একটু ড্রাই খুশকির মতন হয়। তো এই ওষুধগুলিকে যেটা, যে ওষুধটা বেশি দিন থাকে, সেটার জন্য আমরা অনেক বেশি অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করতে চাই না। আমরা যেটা করি সেটা হলো, নম্বর ওয়ান যেটা করতে চাই সেটা, যেটা আপনি লাগাচ্ছেন ইউরিয়া ক্রিম, 20% বা 10% ইউরিয়া ক্রিম লাগাতে বলি, একটু ভ্যাজলিন লাগাতে বলি। আর ভ্যাজলিন, ইউরিয়া ক্রিম, যেটাই আপনি, যে এসবগুলিকে বলা হয় এমোলিয়েন্স, এমোলিয়েন্সের উপরে আমরা বলি একটু অক্লুশন করতে। অক্লুশন মানে আপনি একটা কাপড় কাচায় রাখতে পারেন আধা ঘন্টা এক ঘন্টার জন্য, অর কিছু ক্লিন র্যাপস পাওয়া যায় আমরা যে খাওয়া দাওয়া প্যাঁচানোর জন্য যেটা ইউজ করি, সেটা আপনি কতক্ষণ উপরে প্যাঁচায় রাখতে পারেন, যার ফলে এমোলিয়েন্সগুলি ওই জায়গাটায় বেশি ঢুকবে, বেশি পেনিট্রেশন করবে এবং ওই ফাটাটা আপনার কমে যাবে, আপনি আরাম পাবেন। সো এটা হলো যে আপনার এইভাবে আপনাকে চলতে হবে। মাঝে মাঝে আপনাকে জিনিসটা যখন বেড়ে যায়, তখন আমরা কিছু স্টিরয়েড জাতীয় ওষুধ দিই। স্টিরয়েড জাতীয় ওষুধ যখন দিই, তখন একটা সময় বেঁধে দিই, আপনার 3 সপ্তাহ বা 6 সপ্তাহ লাগাবেন।
যখন বন্ধ করবেন তারপরে যদি ঘন ঘন ফিরে আসে তখন কিছু ওষুধ ইউজ করা হয় যেগুলোকে বলা হয় টপিক্যাল ইমিউনোমডুলেটরস, সেগুলি ট্যাট্রোলিমাস বা ট্যাট্রোলিম বা পিমোক্রিলিমাস এলাইডেল ক্রিম নামে বাজারে পাওয়া যায়, ট্যাট্রোলিম নামে পাওয়া যায়, সেগুলি লাগাতে বলি। সেগুলি বেশ, এগুলি হলো ম্যালেরিয়ার ওষুধের মতো। ম্যালেরিয়া যখন হয়ে যায় তখন আমরা ক্লোরোকুইন খাই, আর যখন ম্যালেরিয়া না হওয়ার ম্যালেরিয়া প্রবল জায়গায় যখন যায় তখন আমরা ডেরাপ্রিম খাই যেন ওষুধটা না আসে। সো স্টেরয়েড দিবেন আপনি যখন জিনিসটা বেড়ে যায়, আর যখন জিনিসটা কমে যায় তখন আপনি ট্যাট্রোলিমাস দিবেন বা এই টপিক্যাল ইমিউনোমডুলেটরস দিবেন। ওটা 6 থেকে 12 সপ্তাহ দিতে পারেন। ওটা দেওয়ার উদ্দেশ্য হলো যেন রোগটা যেন ঘন ঘন ফিরে না আসে, ডিজিজ ফ্রি ইন্টারভালটা যেন বাড়ে। এটা এইভাবে আমরা জিনিসটা করি আর কি। সো আর মাথায় যেটা করি সেটা হলো টারযুক্ত শ্যাম্পু দিই। বাজারে পলিটার, বায়োটার, টার্লিক এই টাইপের শ্যাম্পু পাওয়া যায়, সপ্তাহে 2 বার ইউজ করবেন, মাথায় দিবেন, 2 মিনিট রাখবেন, ধুয়ে ফেলবেন, তাহলে খুশকিগুলো চলে যাবে। আপনার খুশকিগুলি একটা অসুখের জন্য হচ্ছে। আর যখন বেশি হয়ে যায় তখন আমরা একটু স্টিরয়েডযুক্ত লোশনস মাথায় দিই, লাইক ডার্মোভেট স্ক্যাল্প লোশন বা নিক্লোভেট স্ক্যাল্প লোশন দিনে 1 বার দিলেন, 2 সপ্তাহ দিলেন, বন্ধ করে দিলেন। এইভাবে আমরা জিনিসটাকে কন্ট্রোল করি আর কি, কন্ট্রোলে রাখি আর কি, যেন জিনিসটা বাড়াবাড়ি না হয়, অনেক বেশি না হয়ে যায়। আপনাকে ধন্যবাদ। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমাদের অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের আজকের বিষয় ছিল ঋতুকালীন বিভিন্ন চর্মরোগ এবং তার সমাধান। এই বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, আশা করি দর্শকরা উপকৃত হবে। অনেক ধন্যবাদ আমাদের শ্রোতা আসার জন্য এবং আপনার মূল্যবান সময় দিতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং দেশ টিভিকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। সুপ্রিয় দর্শক, নিউট্রিরিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল ঋতুকালীন বিভিন্ন চর্মরোগ এবং তার সমাধান। এই বিষয়টি নিয়ে আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, আশা করি দর্শক আপনারা উপকৃত হবেন। নিউট্রিরিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের সাথেই থাকুন।